আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার এই ছোট্ট চ্যানেলটাতে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজ সকালবেলায় উপরে উঠে এসেছি, চারিপাশের অবস্থাটা কেমন আছে সেটা দেখার জন্য। এই দেখো, আমাদের বাড়ির একদম সামনে দিকে একটা বিল আছে, আর এখানে খুব সুন্দর হাওয়া দেয়। আর আজকের ওয়েদারটা এই দেখো, কখনো মেঘ কখনো রোদ, তো চারিদিকে এই অবস্থা চলছে। এর মধ্যে আজকে সারাদিন কী কী করে সঙ্গে থাকো তো দেখতে থাকো। আর তোমাদেরকে একটা বিশেষ জিনিস আমি দেখিয়ে দিই এখানে, যারা প্রথম থেকে আমার ব্লগ ভিডিওগুলো দেখো তারা অবশ্যই জানবে যে এখানে একটা অন্য বাড়ি ছিল। তো সেই বাড়িটা বিক্রি করে দিয়ে ওনারা চলে গেছেন, আর এখানে একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। জানি না কী হবে, কেউ বলছে নার্সিংহোম, কেউ বলছে এখানে ল্যাব তৈরি হবে, জানি না সেটা কী হবে। আর মানুষ যে কীভাবে নিজের বসত বাড়িটা বিক্রি করে দিতে পারে সেটা ভাবলেও ভীষণই কষ্ট লাগে, কারণ বসত বাড়ি বিক্রি করার কথা যেন মাথাতেই আসে না। যাই হোক, ওনাদের কোনো প্রবলেম ছিল হয়তো, সেই কারণে বিক্রি করে দিয়ে চলে গেছেন। আর এখানে নতুন বিল্ডিং হচ্ছে, চারিদিকেই ভাঙনের মাঝে তবুও নিজের মনটাকে ঠিকঠাক রাখতে হয়। এখন বাজে সকাল 8টা, তো সকালে উঠে একটু চা টা খেয়ে উপরে চলে এসেছি। এই দেখো, রোদ মেশানো মেঘ হয়ে আছে চারিদিকটা, কিন্তু পরিবেশটা বেশ খুব সুন্দর লাগছে। আর এই গাছগুলোতে একটু জলও দিয়ে দিলাম, দুদিন বৃষ্টি হয়নি। আর তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, এই দেখো এই গাছ টপটাতে খুব ছোট্ট ছোট্ট, এগুলো কি জানি না, এটা টাইম ফুলের মতনই গাছের পাতাগুলো, কিন্তু এত ছোট ছোট, খুব সুন্দর লাগে দেখতে। দেখো ফুলগুলো কি সুন্দর হয়েছে, আর পুরো টবে একদম ভর্তি হয়ে গেছে, কিন্তু জিনিসটা দেখতে ভীষণই সুন্দর। এই থার্মোকলের জিনিসটা দোতলা ঘরে ছিল, কিন্তু দোতলা ঘরে কাজ হওয়ার সময় তিনতলায় নিয়ে আসা হয়েছে ছাদে। আর এই দেখো, আমি সাদাবাহারের গাছগুলো মানে নয়নতারা গাছগুলোকে ছোট্ট ছোট্ট লাগিয়েছি, আর এগুলোকে আমি ডালপালাগুলোকে ছেঁটে দিই একদম, আর ওই জন্য ছোট্ট ছোট্ট হয়ে আছে, গোল গোল হয়ে যায় প্রত্যেকটাতে। দেখো কত ফুল হয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। আমি এগুলোকে বড় হতে দিই না, এর মাথাগুলো ছেঁটে ছেঁটে দিই, সুন্দরভাবে ঝাঁকড়া হয়ে গাছগুলো বসি তৈরি হয় আর ফুল হয়, দেখতে ভীষণই ভালো লাগে। তো উপরের কাজ মোটামুটি হয়ে গেছে, উপরে কাজ শেষ করে দরজা লাগিয়ে এই যে নিচে নেমে আসছি। আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আগেই বলেছি, তো সমস্ত কাজ আমি নিজে একাই করি। তো উপরের যে দোতলার ঘর আছে সেগুলো একটু মোছামুছি করার জন্য চলে এসেছিলাম, সেই কাজকর্মগুলো সেরে ঠাকুরের থালা বাসনগুলো পরিষ্কার করে উপরে গেছিলাম। তো উপর থেকে কাজ হয়ে গেছে, এবার নিচে নেমে আসছি। এবার নিচের কাজগুলো কমপ্লিট করে স্নান করে আবার পুজো করতে হবে। উপর থেকে নিচে আস্তে আস্তে ঘেমে কি রকম অবস্থা দেখো। যাই হোক, এখন একটু ফ্যানের নিচে বসতে হবে, তারপরে অন্যান্য কাজগুলো করব। আমাদের বাড়ির জাস্ট দেয়ালের দোহাত পড়ে আমার ভাসুরের বাড়ি, তো ওই দাদাদের বাড়ির একদম দেয়ালের নিচে এই দেখো কি বড় একটা গাছ। তো এই গাছের ডালপালাগুলো পুরো ওদের ছাতে আমাদের ছাতে পুরো ভর্তি, তো এখন ভীষণই অসুবিধা করছে। তো লোক ডেকে আনা হয়েছে এই গাছের ডালপালাগুলো কাটার জন্য, তো মেশিন দিয়ে কাটছে, আর পুরো ছাতে এই যে গাছের ডালগুলো পড়েছে। তো আমি পুজো করে কাজকর্ম সেরে উপরে একটু উঠে এসেছি কেমন ভাবে কি কাটছে সেটা দেখার জন্য, আর তার সাথে একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে। তো খুব সাবধানে কাটা হচ্ছে, এখানে জলের ট্যাঙ্কি আছে, দেখো গাছের গোড়াটা একদম ঘরের দেয়ালের পাশেই আছে, যার ফলে ভীষণই অসুবিধায় পড়তে হচ্ছে আমাদের সকলকে।
পরশু দিন বাজার গেছিলাম, তো ধনিয়া পাতা এতটাই সস্তা ছিল, 10 টাকা ধনিয়া পাতা নিয়ে এসেছি, অনেকটা পরিমাণে দিয়েছে, তাই আজকে সব তরকারিতে একটু বেশি বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এই যে নিরামিষ রান্না, ধনিয়া পাতা পড়লে তো আরেকটু টেস্টি হয়ে যায়। আর আলু পনিরের সবজিটার কালারটা দেখো তোমরা, রান্না করতে করতে উপরে উঠে চলে এসেছি, এর ফাঁকে একটু বৃষ্টিও হয়ে গেছে, একটু না বেশ কয়েকবার হয়ে গেল, আর এতটা পর্যন্ত গাছ কাটা হয়েছে, দেখো পুরো ছাতে একদম ভর্তি, জায়গাই নেই। আর আমি এটা দেখার জন্য উপরে এলাম যে গাছটা কতটা কাটা হলো, নিচে যেন মন ঠিকছে না, মনে হচ্ছে গাছটা কতটা কাটা হয়েছে দেখে আসি। তাই রান্না করতে করতে রান্না করার ফাঁকে উপরে উঠে চলে এসেছে, আর এর মধ্যে 3-4 দফা বৃষ্টিও হয়ে গেল, আর এখানে দেখো কি রকম অবস্থা। তবে আজকে আশা করছি আর বেশিক্ষণ কাজ হবে না, কারণ পুরো ছাতে ভর্তি হয়ে গেছে, ওনারা বলছেন যে আজকে বাড়ি চলে যাবেন, আবার কালকে আসবেন। আর বৃষ্টি হওয়ার পরে আকাশটা জাস্ট একবার দেখো, মনে হচ্ছে যে কোথায় এসেছে, জাস্ট অসম, এত সুন্দর, মানে কোন জায়গায় মনে হচ্ছে না যে এটা আমাদের এখানের আকাশ, ভীষণই সুন্দর লাগছে। আর আজকে ফাইনালি কি রান্না হচ্ছে তোমাদের দেখিয়ে দিই, এখানে আলু পনিরের সবজি আর এখানে সমস্ত কিছু মিশিয়ে একটা অনেকটা পরিমাণে ভাজা করেছি, আর এখানে আছে মুগের ডাল। তোমাদের কথা দিয়েছিলাম যে মায়াপুর থেকে কি কি জিনিস নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখাবো, সেই কথা কি না রাখলে হয়। তাই কাজকর্ম শেষে ফ্রি হয়ে এই যে ব্যাগটা নিয়ে চলে এসেছি, এর মধ্যে থেকে একটা একটা করে সমস্ত কিছু বের করে নিচ্ছি তোমাদেরকে দেখাবো বলে। তবে সেই রকম অনেক কিছু কেনাকাটা করেছি তেমন কিছু না, এই যে ব্যাগ থেকে একটা একটা করে সমস্ত কিছু জিনিস বেরোচ্ছে, তোমাদেরকে আমি একটা একটা করে সব কিছু দেখিয়ে দেব। আর এর মধ্যে কিছু কিছু জিনিস মিশিংও আছে, কারণ ব্যাগ থেকে ছেলে অলরেডি বের করে ফেলেছে। তো কি কি আছে চলো তোমাদেরকে আমি একটা একটা করে দেখিয়ে দিই। এই যে ছেলে এই বলটা নিয়েছে, যার মধ্যে একটু বাড়ি লাগলে খুব সুন্দর একটা লাইট জ্বলে, আমি এখানে বিছানার ওপরে চেষ্টা করলাম কিন্তু জ্বলছে না, যদিও আমি আগের ভিডিওটাতে তোমাদেরকে দেখিয়েছি এটা। আর এই যে গোপু বাবুর জন্য নিয়ে এসেছি 2টো আসন, কারণ সামনেই জন্মাষ্টমী আছে, আর ওখানে খুব সুন্দর সুন্দর কটনের এই যে ড্রেসগুলো গোপু বাবুর পাওয়া যাচ্ছিল সেগুলো নিয়ে এসেছি কয়েকটা সুন্দর কালার দেখে। আর এখানে এই যে গোপু বাবুর অনেকগুলো পাগড়ি আছে, আর এইটা একটা নতুনত্ব দেখলাম, তো এই 2টো পাগড়ি নিয়ে এসেছি, একটা মার গোপালের একটা আমার গোপালের। আর এই যে গোপু বাবুর হার আমার দিদি ভাই গিফট করেছে, মার একটা আমার একটা। আর এই যে পুচকি সোনার জন্য নিয়ে এসেছি এই ব্যাগটা, যেটা দেখতে ভীষণ সুন্দর। এই যে পুচকি সোনা দিদি ভাইটা যখন তখনই এখানে চলে আসে, আর এখানে অনেকটা টাইমই থাকে, মামার সঙ্গে খেলা করে, আমার সঙ্গে থাকে, তো গিফটটা ওকে দেওয়া হয়েছে, আমার তো দেখে মনে হচ্ছে ওর গিফটটা ভীষণ পছন্দের, দেখো কত সুন্দর নিয়ে খেলা করছে। আর ওর মামাকে চলে যেতে দেখে তাকিয়ে তাকিয়ে দেখছে, ব্যাগটা কিছুতেই ছাড়বে না, ওর আশা করি ভীষণই পছন্দ হয়েছে ব্যাগটা। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটি লাইক করো, পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এটা কার ব্যাগ? এটা কার ব্যাগ? এটা তোমাকে কে গিফট করেছে দিদুন? হ্যাঁ, কে গিফট করেছে ব্যাগ দেখি? শ্রেয়া? ও শ্রেয়া,
দিদুন গিফট করেছে, দেখ দেখি।